কেভা আবিষ্কার চ্যানেলে আবার স্বাগত জানাই আপনাকে। আজ আপনাদের কাছে পালং শাকের শক্তিশালী উপকারিতা সম্পর্কে বলবো, সুতরাং দেরি না করে তাড়াতাড়ি মন দিয়ে শুনুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আপনার স্বাস্থ্যকে প্রাকৃতিক উপায়ে স্বাভাবিকভাবে সুস্থ রাখা যায়, কেন পালং শাক এত উপকারী? কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই নোটিফিকেশন বেলটি টিপুন যাতে আপনি আমাদের মূল্যবান ভিডিওগুলি মিস না করেন। সারা পৃথিবীর তাবড় চিকিৎসা বিজ্ঞানীরা পালং শাকের গুণকীর্তনে ব্যস্ত। তাদের কথায় এই শাকে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের ভাণ্ডার। তাই এই শাককে ডায়েটে জায়গা করে দিলে যে অচিরেই স্বাস্থ্যের হাল ফিরবে তা তো বলা বাহুল্যই। তবে এই শাকের সমস্ত গুণ পেতে চাইলে মাঝে মধ্যে এর জুস করেও খেতে পারেন, তাহলে স্বাস্থ্যের হাল হকিকত বদলে যাবে, এমনকি এড়িয়ে চলা যাবে একাধিক রোগের ফাঁদ। সুতরাং সুস্থ সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে যত দ্রুত সম্ভব পালং শাকের জুসের একাধিক চমকে দেওয়ার গুণাগুণ সম্পর্কে জেনে নিন, আর তারপর নিয়মিত এই পানীয় গ্লাসে চুমুক দিন। হলপ করে বলতে পারি, তাতেই আপনার সুস্থ থাকার পথ চওড়া হবে। যে উপকারী গুণাগুণগুলি রয়েছে সেগুলি আলোচনা করছি। প্রথমে যেটা বলতেই হবে, এক নম্বর, চোখের বন্ধু। এই পালং শাকের জুসে রয়েছে লিউটিন এবং জিয়াজ্যান্থিনের মতো উপাদান, এমনকি এই শাক হলো ভিটামিন এ এর ভাণ্ডার। আর এই সব উপাদান কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, এমনকি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এবং ড্রাই আইস প্রতিরোধের কাজেও এর জুড়ি মেলা ভার, জানাচ্ছে হেলথলাইন। তাই চক্ষু যুগলের হাল ফেরানোর ইচ্ছে থাকলেই নিয়মিত পালং শাকের জুসে চুমুক দিতে ভুলবেন না। যেন দুই হচ্ছে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। ক্যান্সারের মতো একটি জটিল অসুখের ফাঁদে পড়লে রোগীর পাশাপাশি রোগীর পরিবারকেও একাধিক ঝক্কি পোয়াতে হয়, তাই যেন তেন প্রকারেণ ক্যান্সার প্রতিরোধ করতে হবে। আর এই কাজে আপনার সফর সঙ্গী হতে পারে পালং শাকের জুস। আসলে এই পানীয়ে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ রয়েছে যা দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকে দিতে পারে, তাই কর্কট রোগের করাল গ্রাস এড়াতে চাইলে এই পানীয়ের শরণাপন্ন হতেই হবে। তিন নম্বর, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার। কিভাবে? পালং শাকের জুসে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট, যা কিনা রক্তনালীকে প্রসারিত করার কাজে সিদ্ধহস্ত। আর রক্তনালী প্রসারিত হলে যে রক্তচাপ বিপদ সীমার নিচে চলে আসবে তা তো সহজেই অনুমেয়। শুধু তাই নয়, এই পানীয় হলো পটাশিয়ামের ভাণ্ডার, যা কিনা দেহে সোডিয়ামকে বের করে দিতে সাহায্য করে, আর এই কারণে হাই ব্লাড প্রেশারকে বসে রাখা সম্ভব হয়। তাই উচ্চ রক্তচাপে ভুক্তভোগীরা অবশ্যই এই পানীয়কে ডায়েটের জায়গা করে দিন, তাহলেই আপনার সুস্থ সবল জীবন কাটাতে পারবেন। চার নম্বর, কোষ্ঠকাঠিন্যের যম। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কিনা মল নরম করার কাজে সিদ্ধহস্ত। তাই নিয়মিত এই শাকের জুস খেলে যে সহজেই পেট পরিষ্কার করা সম্ভব হবে তা আর আলাদা করে কিছু বলার নেই। এছাড়া এই শাকে রয়েছে এমন কিছু উপাদান যা কিনা অর্শের প্রকোপ কমাতে পারে, তাই এই সমস্যা ভুক্তভোগীরা নিয়মিত পালং শাকের জুসের গ্লাসে চুমুক দিতে পারেন, তাতেই কিন্তু ব্যথা, ফোলা ইত্যাদি কমে যাবে। পাঁচ, এড়াতে পারেন ক্রনিক রোগের ফাঁদ। বিপাকের ফলে শরীরের কিছু ক্ষতিকর উপাদান বা ফ্রি র্যাডিক্যালস উৎপন্ন হয়। এবার সুস্থ থাকতে এইসব ক্ষতিকর উপাদানগুলিকে যত দ্রুত শরীরের বাইরে বের করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, আর এই কাজে আপনার সহযোগী যোদ্ধা হতে পারে পালং শাকের জুস। এতে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট এটা খুব কাজে লাগে, তাই একাধিক দীর্ঘমেয়াদী রোগের খপ্পর থেকে বাঁচতে চাইলে এই পানীয়ের সঙ্গে দ্রুত সন্ধি করে নিন, তাহলেই মিলবে উপকার। তো বন্ধুরা, উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের খনি হলো এই শাকের জুস। রোজ খেলে পিছু নেবে না ছোট বড় কোনো অসুখ। তাই পালং শাক সম্পর্কে আমরা যে উপকারী গুণাগুণগুলি জানলাম তা খুবই কিন্তু আমাদের জীবনে এবং প্রতিদিন যদি আমরা অল্প করে সেবন করতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয়। এই রোগগুলিকে আমরা বাধা দিতে পারবো এবং নিরাময়ও করতে পারবো। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি যদি একটুও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।